নিয়ে সর্বপ্রথম কারা সোজা ট্রেনিং একাডেমিতে আসছিলা, সেদিন ট্রেনিং শুরু করতে আসছিলা, সেদিন মানে সবার চোখে স্বপ্ন ছিল, তাই না? যেদিন তুমি স্বপ্ন নিয়ে, তোমার স্বপ্ন নিয়ে হাত নামাও, তোমার স্বপ্ন নিয়ে তোমরা যেদিন সোজা একাডেমিতে আসছিলা, এই যে এক মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে আজকে তোমাদের স্বপ্নের পরিস্থিতিটা কিরকম? খুব ভালো স্যার, মনে হচ্ছে আমাদের চাকরি হবে। মানে আজকে তোমাদের স্বপ্নের মানে পরিস্থিতিটা এরকম, আমি বলি যেদিন তোমরা আসছিলা সেদিনকার দিন থেকে এক মাস পরে তোমাদের চাকরি পাওয়ার যে রাস্তাটা বা চাকরি পাওয়ার যে ইচ্ছাটা সেটা কিন্তু অনেক দূর তোমরা অগ্রগতি করছো। তোমার শারীরিক পরিবর্তন হয়েছে, তোমার মানসিক পরিবর্তন হয়েছে, তোমার আচার আচরণে পরিবর্তন হয়েছে, তোমার পড়ালেখায় পরিবর্তন করছে। এই বিষয়গুলো প্রথম যেদিন তোমাদেরকে আমি পাইছিলাম এই একাডেমিতে, ওই প্রথম দিনের থেকে আজকের দিনে অনেকটাই পরিবর্তন তোমরা করতে সক্ষম হয়েছ। যেহেতু আমরা সকলের প্রচেষ্টায়, সকলের চেষ্টায়, সকলের প্রয়াসে আমরা আমাদের স্বপ্ন পূরণের জন্য যে পরিশ্রমগুলো করা দরকার, যে প্র্যাকটিসগুলো করা দরকার, যে গাইডলাইনগুলো মানা দরকার, সেগুলো আমরা করতে পেরেছি বলে আমরা সবাই সবার জন্য একটা করে তালি দেব। গত এক মাস অর্থাৎ 30 দিনে তোমাদের সঙ্গে অনেক কথা হয়েছে আমার, আজকে হয়তো বা শেষ কথা, তবে শেষ করে দিলে শেষ, আবার সব শেষেরই আবার শেষ হয় না, যেখানেই শেষ হয় সেখান থেকে আবার শুরু হয়। তোমাদের আজকে এই স্বপ্নটা এখানেই শেষ হবে তা না, তোমাদের স্বপ্ন এখান থেকে আরো দ্বিগুণ গতিতে আগাবে। স্বপ্নের সাথে তোমাদের পরিশ্রম আগাবে, এই স্বপ্ন পূরণের সাথে তোমাদের চেষ্টাটাও আগাবে। বুঝতে পারছি? এখন চেষ্টা ছাড়া যদি আমি স্বপ্ন শুধু দেখি, পরিশ্রম যদি না করি, তাহলে কিন্তু আমার কোনো ক্রমে সাফল্য আসবে না। সৃষ্টিকর্তা কিন্তু কখনো কারো ভাগ্যে কিছু লিখে রাখে না। সৃষ্টিকর্তা তোমাকে দুই হাত দিছে, দুই হাত ভালো আছে, সুস্থ আছে, এই দুই হাত দিয়ে তুমি তোমার পরিশ্রম করে তোমার ভাগ্যকে পরিবর্তন করাবা, তখনই সৃষ্টিকর্তা তোমার ভাগ্যকে পরিবর্তন করাবে। বুঝাতে পারছে? যারা সোজা একাডেমি থেকে বিদায় নিচ্ছ আজকে এক মাস, তুমি বা তোমরা যে শিক্ষাগুলো নিয়েছো, যে শিক্ষাগুলো পেয়েছো, যে শিক্ষাগুলো আগামীতে পাবা, অর্থাৎ সঠিক শিক্ষার কথা আমি বলছি, বৈধ শিক্ষার কথা আমি বলছি, সঠিক দিক নির্দেশনার কথা আমি বলছি, এগুলো যদি তোমরা মেনে চলতে পারো, তোমরা আগামীতে অবশ্যই একজন দেশ সেবায় কাণ্ডারি হিসেবে বিভিন্ন বাহিনীতে গর্বিত সৈনিক হিসেবে যোগদান করতে পারবা, এটা বলে আমি মনে করি এবং এটা আমি বিশ্বাস করি। যারা বিভিন্ন মেডিকেল সমস্যায় এখানে সাফার করেছো, যাদের বিভিন্ন মেডিকেল সমস্যা ফাইন্ড আউট হয়েছে, আমি মনে করি এটা তোমার জন্য একটা ভাগ্যের বিষয়। কারণ অনেকের কিন্তু ভাগ্যটা হয় না যে মেডিকেলে আনফিট আসে নাকি মেডিকেলে ফিট আসে, যখন পরীক্ষার কেন্দ্রে যায় তখনই শুধুমাত্র জানতে পারে, তার আগে কিন্তু জানার সক্ষমতা অনেক ক্ষেত্রে হয় না। যেহেতু আমরা সামরিক বাহিনীর একজন গর্বিত সৈনিক হতে চাই, এই গর্বিত সৈনিক হতে গেলে যেমন সৎ হতে হবে, নিষ্ঠাবান হতে হবে, ঠিক আছে, চরিত্রবান হতে হবে, পরিশ্রমী হতে হবে, ধৈর্যশীল হতে হবে, এই কোয়ালিটিগুলো যদি তোমাদের ভিতরে থাকে পাশাপাশি, এবং সৎ পথে চাকরি নিতে যাইতে হবে, হ্যাঁ, সৎ পথে চাকরি নিতে যেতে হবে। আমি সবসময় একটা অপ্রিয় সত্য কথা বলি যেটা অনেকের কাছে পছন্দের না, তারপরে আমি সব ব্যাচের স্টুডেন্টদেরকেই বলি, কারণ অপ্রিয় সত্য হলেও যেটা সত্য সত্য সত্যই। বুঝতে পারছে? সামরিক বাহিনীতে অর্থাৎ সেনা ও বিমান বাহিনীতে অনেককে দেখবা এলাকার লোক ধরছে, মামা ধরছে, খালু ধরছে, দালাল ধরছে, এরে ধরছে, ওরে ধরছে, 8 লাখ টাকা দেন, 10 লাখ টাকা দেন, 7 লাখ টাকা দেন, 5 লাখ টাকা দেন, 6 লাখ টাকা দেন, চাকরি নিয়ে দিচ্ছে। আমি যেটা আশা করব বা আমি যেটা জানি, জানি শুধু না, সামরিক বাহিনীর অফিসাররা অনেক সৎ এবং সাহসী, মেধাবী, সেহেতু
তাদের দায়িত্বের জায়গা থেকে তারা কখনো অসৎ পথ অবলম্বন করে একজন শিক্ষার্থীকে কখনো এই সততার চাকরিতে নিয়োগ দিবেন না। যেহেতু এই সতের চাকরি তুমি নিতে যাওয়া, তোমাকে অবশ্যই সৎ পথ অবলম্বন করে যেতে হবে। বুঝাতে পারছে? সতর্কতা থাকতে হবে, সতর্ক মেনে চলতে হবে, কারণ আমরা আমাদের চারপাশের পরিবেশটাই এরকম। ভালো লোকের সাথে খারাপ লোকও কিন্তু মিশায় আছে, মিশায় আছে না চারপাশে? এখন যেহেতু খারাপ লোক মিশায় আছে, মিশে গেছে, সেহেতু আমরা খারাপটাকে বর্জন করব, ভালোটাকে গ্রহণ করব। আমি মনে করি এই এক মাসে সোলজার ট্রেনিং একাডেমি তোমাদের সামরিক বাহিনীর অফিসার বলো বা সৈনিক বলো, যে কোনো বাহিনীর, তোমাকে কি করতে হবে বা কি করা দরকার এতটুকু তোমরা অ্যাটলিস্ট বুঝতে পেরেছো। যে বুঝার সক্ষমতাটা যেদিন তোমরা প্রথম দিন আসছিলে একাডেমিতে সেদিন ছিল না তোমাদের ভেতরে। এই এক মাসে তোমাদের নিরলস চেষ্টা, অক্লান্ত পরিশ্রমের ফলে তোমরা সক্ষম হয়েছো। তোমাদেরকে কি করতে হবে সেটা এখন তোমরাই ভালো জানো। সামরিক বাহিনীতে বা চাকরি করতে চাও, এই ডিরেকশন গুলো মাথায় রেখে অবশ্যই চলবা, ঠিক আছে? পরিশ্রম করে যাবা, চেষ্টা চালায় যাবা। যদি পরিশ্রম এবং চেষ্টাতে আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা যদি খুশি হয়, অবশ্যই তোমার যে স্বপ্ন সামরিক বাহিনীতে চাকরি করার, সে স্বপ্ন পূরণের ক্ষেত্রে উপহার স্বরূপ তোমার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এনে দেবে। তো যাই হোক, গ্রামে বলো, আশেপাশে বলো, অন্য সাইডে বলো, এও বলো, তো এইরকম যারা টাকা পয়সার মাধ্যমে চাকরি নিয়ে দিতে চাবে বা যারা টাকার মাধ্যমে চাকরি নিতে চাইবা, তাদের এই চিন্তাগুলো থেকে সরে আসা উচিত, ঠিক আছে? কারণ তুমি ওখানে যদি এই মাধ্যমগুলো ধরে যাও, প্রতারক মাধ্যমগুলো যদি ধরে যাও, তাহলে তুমি অবশ্যই নির্ঘাত ওখানে প্রতারিত হচ্ছ। বুঝা গেছে? যারা সামরিক বাহিনীতে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছো কিনা আমি জানি না, বা যারা দিয়েছো তারা ছিল তোমার আগামী একদম চাকরির শেষ প্রান্তে গিয়ে ঘুরে আসছো কিনা আমি জানি না। যদি ঘুরে আসতা তাহলে তোমরা বুঝতে পারবা, বা যখন যাবা শেষ পর্যন্ত ফাইনাল টার্মে, তখন গিয়ে দেখবা যে এরকম দালাল প্রতারক বা যারা টাকা নিয়ে চাকরি নিতে আসছে তারা কিন্তু ধরা খেয়ে যাচ্ছে। বুঝাতে পারছি? তারা কিন্তু ধরা খেয়ে যাচ্ছে। এতে করে তোমার যেমন লাইফে একটা হ্যাম্পার হয়ে যাবে, তোমার পরিবারের জন্য মান সম্মান নিয়ে টানাটানি হয়ে যাবে, আরো অনেক কিছু বিষয় হতে পারে। সুতরাং তোমার চাকরি পাওয়ার জন্য সঠিক যে পদ্ধতি, তুমি মেডিকেল আগে ফিট হবা। মেডিকেলে যাদের সমস্যা আছে, সারা জীবন তো লাগবে না, আর পাঁচটা মাস, দুইটা মাস, চারটা মাস, তিনটা মাস পরিশ্রম করো, মেডিকেলটা ফিট করে নাও। মেডিকেলে যে সমস্যাগুলো আছে সেগুলোর উপরে বারবার নজর রাখো, নিজের শরীরের উপরে নজর রাখতে হবে। পাশাপাশি তোমার লিখিত পরীক্ষার জন্য আমি মনে করি যেগুলো একাডেমি থেকে পড়ালেখা করছো বা যেগুলো শিখছো, আগামী যে কোনো বাহিনীতে যদি তোমরা যাও, কোনো বাহিনীতে আশা করি ইনশাল্লাহ তোমরা ফেল করবা না। বুঝাতে পারছে? আমি তোমাদেরকে এক মাসে, দীর্ঘ এক মাসে যতগুলো করিয়েছি, আমি বুকে হাত দিয়ে বলতে পারি একজন ছাত্র হিসেবে এই এক মাসে এতগুলো পড়া কোনোদিন সম্ভব না। সেটাকে তোমরা একমত নাকি এমএ বলতেছো? এক মাসে কোনোদিনও সম্ভব না। আবার আমাদের এই সামরিক বাহিনীর কোচিং সেন্টারে, সোলজার ট্রেনিং একাডেমিতে, যেহেতু সামরিক বাহিনীতে যাওয়া, সামরিক বাহিনীর কিছু সাইকোলজিক্যাল কিছু টার্ম ছিল, বুঝাতে পারছে? কিছু টার্ম ছিল, কিছু হিডেন কিছু শিক্ষাদানের পদ্ধতি ছিল। এই পদ্ধতি গুলোর মাধ্যমে দেখা যাচ্ছে কাউকে বকা দিছে, কারো মারছে, কারো ঝাড়ে দিছে, বাট প্রত্যেকটা ক্ষেত্রেই তোমার উন্নয়নের পিছনে কাজ করবে, ঠিক আছে? তোমার উন্নয়ন কোথায় করতে হবে, তোমার উন্নতি কোথায় করতে হবে, সে কারণে কিন্তু আমার এই চেষ্টা। বুঝাতে পারছি? চলো, আমার এই চেষ্টা যাতে তুমি সঠিক জিনিসটা জেনে যাতে তোমার ওই জায়গাটা গিয়ে তুমি ভালো একটা পারফরমেন্স করতে পারো। বুঝাতে পারছে? তোমরা আগে যতটুকু স্পিড ছিল, এখন তোমাদের স্পিড কিন্তু 1000 গুণ বেড়ে গেছে আমি মনে করি। বুঝে গেছে? ট্রেনিংটা করে তোমাদের আগে যে স্পিডটা ছিল, এই এক মাসে তোমাদের স্পিডটা ডাবল হয়ে গেছে, ঠিক আছে? এই স্পিডটা ধরে রাখতে হবে। মনের ভিতরে একটা জেল আসছে না? মনের ভিতরে একটা ফিলিংস আসছে না? হ্যাঁ, এই জেল এবং এই ফিলিংসটা ধরে রাখতে হবে, তুমি তাহলেই ইনশাল্লাহ তোমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবা। যাই হোক,
অনেক কথা বললাম, সারা জীবন তোমাদের সাথে পরিচয় থাকবে, সারা জীবন তোমাদের সাথে সম্পর্ক থাকবে, আর পৃথিবী তো খুব ছোট, কোথাও না কোথাও আবার দেখাও হয়ে যাবে। আর চাকরি পেলে অবশ্য ফোন দিয়ে জানাও, দেখা করতে আসতে পারো কি পারো না সেটা বড় বিষয় নাই, জানালে পরে আমার খুব ভালো লাগে। কেউ যখন অফিসার হয়, কেউ যখন সৈনিক হয়, তখন কেউ বলে যে স্যার আমি অফিসার হয়েছি বা স্যার আমি সৈনিক হয়েছি, তখন আসলে গর্বে বুক ভরে যায় আর কি। বুঝা গেছে? তোমার বাবা মা যেমন তোমাকে নিয়ে গর্ব করবে, একজন ইনস্ট্রাক্টর বলো, একজন প্রশিক্ষক বলো, একজন বন্ধু বলো, একজন বড় ভাই বলো হিসেবে আমাকেও বা আমারও সেই একই ধরনের ফিলিংস হয়। কিন্তু আমার নিজের কাছে গর্ব, আমি আমি প্রাউড ফিল করি। বুঝাতে পারছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। Thank you.